আপনি কি ক্রেতা না গরু বিক্রি করতে আসছেন? কোথা থেকে আসছেন আপু? বিক্রমপুর। কি গরু বাছুর কিনতে আসছেন? কেন পালার নিয়ে আসে? আগে পালতেন? কত বছর ধরে এই গরু পালেন? সাত বছর। বাছুর গরু করে পেলেন না সার গরু পালন করেন? সার গরু পালন, সার গরু। গরু মোটা তাজা করেন নাকি দুধের গাভী পালন করেন? শুধু সার গরু সাত বছর ধরে। আচ্ছা, এই বছর কোরবানিতে বিক্রি করছেন? কত পিস বিক্রি হয়েছে? দেড় লাখ। কয়টা? একটা? দুইটা। আচ্ছা, এই যে দেড় লাখ টাকা বিক্রি করছেন দুইটা সার গরু, কতদিন পালছেন? কতদিন? এক বছর। এক বছর আগে দুইটা সার গরু কত দিয়ে কিনছিলেন? আশি হাজার। এক বছর লালন পালন করার পরে দেড় লাখ টাকা বিক্রি করছেন? এই বছর এখন পর্যন্ত কিনছেন সার গরু? কয়টা কিনছেন? একটাও কিনেন নাই? কয়টা কিনবেন আগামী বছর কোরবানির জন্য? আগামী কোরবানির জন্য কয়টা কিনবেন? মাত্র একটা? গতবার পালছেন কয়টা? দুইটা। এবার একটা কেন? টাকা নাই, চালান কম, এই কারণে। ও, ঋণ ছিল, ঋণ পরিশোধ করে বলছেন। টাকার অভাবে গরু পালন করতে একটা কিনবেন? বাছুর না সার গরু কিনবেন? বাছুরি। সংসারে কে কি আছে? এই গরু পালন করেন, আরো কিছু করেন আপনি? আরো কোনো কাজ করেন না? বাড়ি জানি করে বললেন কোথায়? বিক্রমপুর। এই ফরজতপুর হাটে আসছেন গরু কিনতে? একাই না সাথে কেউ আসছে? আপনার হাজবেন্ড আসছেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আমরা এই মুহূর্তে আসি হরযোধপুর হাটে। এই হরযোধপুর হাটটি হচ্ছে কেরানীগঞ্জ থানার হরযোধপুর পশুর হাট। আপনারা কেরানীগঞ্জে হরযোধপুর এই পশুর হাটে যারা আসতে চান, তারা এটা অবস্থানটা হচ্ছে হরযোধপুর ইউনিয়নে কেরানীগঞ্জ থানার ভিতরে। আমরা দেখতে পাচ্ছি এই হাটে বেশ বড় বড় কিছু গরু এসেছে। আমরা কথা বলি এই ব্যাপারীর সাথে, জানবো এই গরুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি? ফেরদৌস ব্যাপারী। হ্যাঁ, ফেরদৌস ব্যাপারী। ফেরদৌস ব্যাপারী। বাড়ি কই? নারায়ণগঞ্জ। কেরানীগঞ্জ? কেরানীগঞ্জ থানায়। আচ্ছা আচ্ছা, কেরানীগঞ্জ থানায় হরযোধপুর হাট। কতদিন ধরে এখানে ব্যবসা? হ্যাঁ, বিশ বছর। আজকে কি আনছেন? চারটা। এই যে সারটা দেখতেছি, এটা কি জাতের সার? মুন্ডি। শুভ দর্শক, তিনি বলছেন মুন্ডি দাঁতে। হ্যাঁ, চার দাঁত, একটি মুন্ডি সার গরু চার দাঁতের আমরা দেখতে পাচ্ছি। দেখুন, চমৎকার একটি সার। কত দাম চান? দুই লক্ষ পঞ্চাশ। আচ্ছা, দাম বলেছে? কত পর্যন্ত হচ্ছে? এক লাখ আশি। আমরা এই মুন্ডির এক লাখ আশি পর্যন্ত ক্রেতা দাম বলেছেন, তিনি দুই লাখ পঞ্চাশ চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি সার গরু, মুন্ডি সার। আমরা জানি অনেকেই বলছে, আচ্ছা এই যে মুন্ডির কথা বলছেন, আমরা এই মুন্ডি সম্পর্কে সে বেশ বিভ্রান্ত আছে। অনেক বলছে যে মুন্ডি বলে কোনো জাত নাই, এটি একটি মুন্ডি। অনেকেই এই একটা নির্দিষ্ট ছোট বয়সে শিং মেশিন দিয়ে কেটে দেওয়া হয়, তারপর থেকে মেশিনটা বাড়ে না। এইটি আসলে আসল মুন্ডি। দর্শক, তিনি বলছেন যে এটা অরিজিনাল মুন্ডি, এটা শিং কেটে দেওয়া তৈরি করা মুন্ডি নয়। হ্যাঁ, অনেক গরু শিং কেটে একটা মেশিন আছে, মেশিন দিয়ে মুন্ডি তৈরি করে, এটা অরিজিনাল মুন্ডি। আচ্ছা, তা আমরা আরও তিনটি সার দেখতেছি। এই মুন্ডিটা সর্বোচ্চ কত আপনার সারার নেয়? দুই লক্ষ। দর্শক, এই মুন্ডি সার যদি কেউ ক্রয় করতে চান, হরযোধপুর হাটে এই মুহূর্তে আছে। আমরা দেখতে পাচ্ছি দুই লক্ষ হলে বিক্রি করবেন, বিশাল একটি সার। আরও এই সারগুলো কি জাতের? এই কালোটা শাহিওয়াল, আর দুটো সিন্ধি। আচ্ছা, আমরা একটু সিন্ধি দুটো দেখাই। দর্শক, চমৎকার দুটি সিন্ধি সার গরু।
সিন্ধি সারকে তাচ্ছে, হ্যাঁ কয় দাঁত করে? দুই দাঁত। তিনি বলছে দুই দাঁতের কত করে চান পিস? হ্যাঁ দুই দাঁত 3 লাখ। আর এই এটা 1,40,000। 1,40,000 দাম বলছে একটাও? দাম বল কত করে? 2,40,000। এটা বলে 2,40,000, 3 লাখের জায়গায়। আর এইটা বলে কত? 1,10,000। আচ্ছা দর্শক, আমরা শুনলাম 2,40,000 মানে 1,20,000 করে বলছে, আর ওটি বলছে 1,10,000। আপনারা দেখতে পাচ্ছেন দুটি শাহিওয়াল আর একটি সিন্ধি, আমরা দেখতে পাচ্ছি আরেকটি হলো মুন্ডি। আচ্ছা আপনি তো 20 বছর ধরে এখানে ব্যবসা করেন, বাড়ি এখানে, এই ব্যবসা কিরকম হাট বাজার এই বছর 21 কুরবানিতে কিরকম? মনে করেন ব্যাপারে মার খেয়েছে, গৃহস্থ মার খায় নাই, তার কারণ সে গৃহস্থ, সে মার খাওয়ার কিছু নাই। আপনার কি অবস্থা ছিল? লোকসান যায় নাই? লাভ কিরকম হয়েছে? লাভ হয়েছে? লাভ হয় নাই, লোকসান হয় নাই, মানে সমান সমান। এবারে ওইভাবে কেনেন নাই, যে কয়টা কিনেছেন তাতে লস হয় নাই, সমান সমান। দর্শক আমরা শুনছিলাম এই ব্যাপারীর 20 বছরের অভিজ্ঞতা, তিনি এই ব্যবসা করেন। আচ্ছা আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে কিনা? অনেকে এই গরু দেখে যদি আপনার সাথে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে চায়, নাম্বারটা বলেন। শুভ দর্শক, এই ব্যাপারীর নাম্বারটা আমরা দিচ্ছি, এটা না 68 না 78? শুভ দর্শক, আমরা নাম্বারটা বলছি 01 8 01 8 33 46 58 68। সুপ্রদর্শক, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সারগরণে দাঁড়িয়ে আছে, আমরা একটু কথা বলি, জানার চেষ্টা করি একই সারগরণ দেখতেছি, এটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। গৃহস্থ না ব্যাপারী? গৃহস্থ। বাড়ি কই? মানিকগঞ্জ। মানিকগঞ্জ কয়টা আনছেন? চারটা পালের? ও আপনার ফার্মের? আচ্ছা আচ্ছা, দর্শক একদম ফার্মের চারটি গরু নিচ্ছি, এটা কি জাতের সার? সিন্ধি। যাচ্ছে? এখন যাচ্ছে নেই। কত বছর বয়স? হ্যাঁ 1 বছর। আচ্ছা আচ্ছা, কত চাচ্ছেন আপনারা? 72। 72,000 চাচ্ছেন, বলে কত ক্রেতা? 60-62। 62 বলছে, তাও দিবেন না? কিরকম হলে সারা নিয়ে যাচ্ছে? না না, আপনার নিয়ত কি? আল্লাহ তোর অন্য হিসাব। আমি বলছি আপনি কত হলে সারা নিয়ত করছেন? না আপনি তো চাচ্ছেন একটা হাটের বাজার। না আমি বলছি আপনার নিয়ত করো, হাটের বাজার পরের হিসাব। আপনি কত বলে সারি দেবেন? আপনি তো 62 বছর দিচ্ছেন না, তো কত বললে দিবেন? দুই কমে 70, 68,000। আচ্ছা আচ্ছা, দর্শক তিনি বলছেন যে 68,000 হলে বিক্রি করবেন। আমরা দেখতে পাচ্ছি একটি 1 বছরের, 4 বছর এখনো তাতে নেই। আমরা আরো দেখি, এটি এখানে একটি দেখতেছি সার নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। গৃহস্থ? বাড়ি কই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কয় দাঁতের? দেশি সার? দুই দাঁত একটি দেশি সার আমরা দেখতে পাচ্ছি। কত চান বিক্রি দাম? কত? 55। ক্রেতা এখন পর্যন্ত কত বলছে? 52। আচ্ছা আমরা শুনলাম 52,000 টাকা বলছে। আমরা দেখতে পাচ্ছি আরো দেখি, এইদিকে সারগরু আছে, আমরা দেখতে পাচ্ছি
এখানে একটি চমৎকার লাল সার গরু আমরা একটু জানি বিদাতে সার এটি। আসসালামু আলাইকুম, দেশি যাচ্ছে দাঁতে নাই বুঝা? আচ্ছা কত চান? 72। দর্শক দেখুন এই সারটি দেশি সার দুই দাঁতের, 72,000 টাকা দাম চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সারটি, আমরা জানি যে আপনি চাইছেন 72। বিক্রির দাম কত? কত হলে বিক্রি করবেন? দর্শক আমরা একটু জানি আপনি কত হলে বিক্রি করবেন? 70। ক্রেতা কত বলে? আপনার তো বিক্রি করবেন বলছে 70, কত পর্যন্ত বলছে? 65। আমরা শুনলাম 65,000 টাকা দাম বলছে। আমরা আরো দেখি অসংখ্য সারগুরু দেখতেছি এই হরজতপুর কেরানীগঞ্জ হাটে। আমরা এখানে দেখতে পাই দুই চমৎকার দুটি সারগুরু, একটু কথা বলি ব্যাপারী না গৃহস্থ। আসসালামু আলাইকুম, ব্যাপারী না গৃহস্থ? ব্যাপারী। ব্যাপারীর নাম কি? কামাল হোসেন। বাড়ি কই? রোহিতপুর সোনাকান্দা। কয়টা আনছেন? গরু আনছিলাম বিক্রি করে লাইছি একটা আছে। কয়টা আনছিলেন? আনছিলাম 60টা। তিনটে বিক্রি করছেন তাই? একটা আছে এইটা। আচ্ছা, তিনি সোনাকান্দা রোহিতপুর সোনাকান্দা থেকে আসছেন, চারটের এক তিনটি বিক্রি হয়েছে, একটি আছে। আমরা এইটি কি দাচ্ছে? দাচ্ছে কয় দাঁত? দুই দাঁত। কি যাচ্ছে রেডি? দেশি। দেশি। আচ্ছা কত চাচ্ছেন? চাওয়ার দাম কত? চাচ্ছি তো 62,000। আর বিক্রি? বিক্রি 55 যা বেচতে পারি। কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত? এখন বলছে 50-52। দর্শক আমরা শুনলাম এই সারগুলোটির দাম সর্বশেষ 52 বলছে। আমরা আরও দেখতে পাচ্ছি অসংখ্য সার আছে। আমরা এদিকে আর একটু কথা বলি, জানার চেষ্টা করব। দেখি এখানে একটি সার আছে, আমরা এই সারটি নিয়ে কথা বলি। এটি কী জাতের সার? এটি কার? আপনার গৃহস্থ না ব্যাপারি? কোথা থেকে আসছেন? বাড়ি কই? নারায়ণগঞ্জ। কয়টা আনছেন নারায়ণগঞ্জে? দুইটা। এটা কী জাতের? শাহিওয়াল। দেহ তো পাকিস্তানি মতো চুল বড়। দর্শক তিনি বলছেন যে শাহিওয়াল। আমরা যাচ্ছে বয়স কত? কয় বছর? দেড় বছর। আচ্ছা চাওয়া দাম কত? 90। আর বিক্রির দাম কত? লাস্ট 85 বলে দিচ্ছেন। আচ্ছা ক্রেতা কত বলছে? কত? 65 বলে, 60 বলে। তিনি বলছেন একটি সিন্ধি সার গরু। আমরা দেখতে পাচ্ছি চমৎকার এই সার গরুটি। আমরা আরো দেখি আমরা এদিকে কথা বলবো, জানার চেষ্টা করব। দেখি এখানে আরো সার গরু আছে, একটি মুরব্বী দাঁড়িয়ে আছে। আমরা দেখি এটি কি জাতের সার? কি জাতের সার এটা? কি জাত? দেশি না অন্য কিছু? দেশি জাত। যাচ্ছে? দুই দাঁত। আচ্ছা দর্শক তিনি বলছেন দুই দাঁত। কত চান? দাম চান কত? 50। আর বিক্রি করবেন কত হইলে? 50 কয়? তাও দিবেন না? দর্শক 55 চাচ্ছে, 50 বলছে, এখনো তিনি দিবেন না। আমরা দেখতে পাচ্ছি আরো আপনাদের দেখাচ্ছি এটি কার? আমার। কি জাতটি? দেশি। 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 কত চান? 40। বিক্রির দাম কত? 35 বললে, তাও দিবেন না? কত হলে সারা নিয়ে? 37-38। আচ্ছা দর্শক আমরা শুনলাম এই সার 62 37 হলে বিক্রি হবে, 35 বলছে। আমরা আরও দেখাচ্ছি, আমরা এই চমৎকার কিছু সারগুরু আছে এখানে দেখতেছি। একটি সারগুরু খুব দর কষাকষি চলছে, আমরা দেখি কত বিক্রি হচ্ছে কিনা। বিক্রি হচ্ছে এখনো চলছে, দাম দর কষাকষি, কেউ বলে বিক্রি হচ্ছে, কেউ টাকা গুনার দেওয়ার চেষ্টা করছে। আমরা একটু দেখি শেষ পর্যন্ত কি হয়। কি জাতের সার?
বিশাল যাচ্ছে দুইটা সার করুক। আমরা দেখতে পাচ্ছি দেখুন দুই জাতের একটি সার করুক এখন দর কষাকষি চলছে। কত চাচ্ছেন এটা? ভাই চাইতেছি 72। 72 চাওয়া দাম, আর বিক্রির দাম কিরকম? এরা 65 কইতাছে। 65 আপনি চাচ্ছেন 72। কত হলে ছাড়বেন? কত বলতেছে? তারা টাকা দেওয়ার চেষ্টা করছে, তা তো তিনি রাজি হচ্ছেন না। আমরা শুনলাম সর্বশেষ 66। এখন একটি গরুর বিক্রিতে চারিদিকে লোক দাঁড়িয়ে যায়। আমরা যেটি জানি যে দালাল প্রকৃতির মানুষ, মধ্যভোগী যারা মধ্য বিক্রির আমরা দেখতে পাচ্ছি আমি কি মনে করো দাম আছে না? আমরা দেখতে পাচ্ছি দর কষাকষি একটি পর্যায়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা রাজি হচ্ছে না। আমরা এদিকে দেখতেছি দুটি চমৎকার সার গরু নিয়ে দাঁড়িয়ে আছে ভাইয়েরা। আমরা একটু জানার চেষ্টা করি এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গৃহস্থ না ব্যাপারী? ব্যাপারী। ব্যাপারী। আচ্ছা কয়টা আনছেন? গরু আনছি 8টা। বিক্রি হয়েছে? একটা বিক্রি করছে। এই দুইটা কি জাতের? বিশাল। কত করে চান? ১২৫। দুইটা 62.5। দাম বলছে? দাম বলতেছে 100-105। 100-105। আচ্ছা আচ্ছা। দর্শক আমরা শুনলাম সর্বশেষ 100-105 বলছে। আমরা আরও দেখতে পাচ্ছি সর্বশেষ এখানে এখন পর্যন্ত দর কষাকষি চলছে। আপনারা দেখুন গরু নিয়ে যাচ্ছে, দেখি সর্বশেষ কত হলো। হ্যাঁ 65। আচ্ছা দর্শক আমরা এই গরুর সর্বশেষ দর কষাকষি এক পর্যায়ে 65,000 টাকা বিক্রি করলো। আমরা দেখতে পাচ্ছি দেখুন গরু ধাক্কাধাক্কি দিয়ে বেশ এই হাটের ভিতরে সার গরু বেশ নড়াচড়া করে। আমরা দেখতে পাচ্ছি আরো দেখি বেশ চমৎকার একটি সার, দেশি অস্ট্রেলিয়ান সার। অস্ট্রেলিয়া যাচ্ছে ভাইজান,
হাতে নাই, কত চান? কত চাচ্ছেন? আশি 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 বলে কত? ভাইঙ্গিয়া সত্তর ভাইঙ্গিয়া সত্তর ভাইঙ্গিয়া আপনি আপনার নিয়ত কত? কত হলে বিক্রি করবেন? আমার নিয়তের শেষ নাই, কাঁচামাল আর বাপের নাম নাই। কাঁচামাল তিনি বলছেন যে নিয়তে শেষ নাই, আপনি তো একটা দাম চাচ্ছেন। দর্শক দুই কম সত্তর আষট্টি হাজার টাকা বলছে। আমরা আরো দেখি, এদিকে আছে অসংখ্য সারগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করি। দেখতে পাচ্ছি বেশ হরযোধপুর হাটে সর্বশেষ আজ শনিবার। আমরা এই শনিবারে সর্বশেষ হরযোধপুর হাটের সার গরু বিক্রয়। আমরা এখানে এক ভাই আসছে, দেখি এই গরুটি জানার চেষ্টা করি। দেশি? হ্যাঁ, দেশাল দাঁতে দাঁতে নাই। কত বছর বয়স? পালের নিজের কিনে আনছেন? আচ্ছা, কত চান? বাহাত্তর বলে কত? বাষট্টি। দর্শক তিনি বলছেন যে বাষট্টি হাজার বলছে। আমরা দেখতে পাচ্ছি আর বিক্রি নিয়ে কিরকম? পঁয়ষট্টি। আমরা শুনলাম সর্বশেষ অবস্থা জানতে চাচ্ছি। এখানে একটি সার গরু আছে চমৎকার, আমরা একটু জানি। আসসালামু আলাইকুম, কি জাতের এটা? কি জাত? দেশি না অস্ট্রেলিয়া? দাঁতে কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁতের একটি সার গরু, দেখুন চমৎকার। আমরা দেখতে পাচ্ছি দেশি সার। কত চাচ্ছেন? চাওয়া দাম সত্তর। আর বিক্রি দাম? বিক্রি দাম সত্তর। সত্তর। ক্রেতা কত বলে? ক্রেতা বলতে আছে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি। দর্শক আমরা শুনলাম এই সারগুলোটি সর্বশেষ অবস্থা, হাটের সর্বশেষ অবস্থা। কত চাওয়া এবং বিক্রি দাম ক্রেতা কত বলছে আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সারগরু এই হরযোধপুর হাটের সর্বশেষ আজ শনিবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা কথা বলছি বেশ ক্রেতা বিক্রেতার সাথে, দর কষাকষি এক পর্যায়ে সর্বশেষ একটি গরু বিক্রি হয়েছে পঁয়ষট্টি হাজার, সেটি আপনাদের দেখিয়েছি। আমরা আজকের হাট থেকে আজকের প্রতিবেদন শেষ করব। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।